উহান থেকে নয় ইউরোপের দেশ স্পেন থেকে ছড়িয়েছে ভয়াবহ সংক্রমণ নোভেল করোনা ভাইরাস সম্প্রতি এমন দাবি করেছে চীনের কমিউনিস্ট সরকারের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ওয়াং ওয়াংফা বার্সেলোনার একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন দু হাজার উনিশ সালের মার্চে স্পেনের বর্জ্য পানির নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় তাই ভাইরাসের উৎস খোঁজার কার্যক্রম শুধু চীনেই সীমাবদ্ধ করা উচিত নয় বলে জানান বেজিং। আর শি খুঁজতে যাওয়ার ঘোষণা দিয়েছে করোনা ভাইরাস চীনের হুবে প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে এমন অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ আর ডব্লিউএইচও এই অভিযোগ আমলে নিয়ে চীনে ভাইরাসের উৎস খুঁজতে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেয়